হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিউটার ফান্ডামেন্টাল। আজ আমরা উইন্ডোজ 10 এর বুটেবল পেন ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ কীভাবে বানানো যায় সেটা দেখব। তিনটি পদ্ধতিতে এটা করা যেতে পারে। প্রথম, উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল। এটার জন্য আমাদের লাগবে পেন ড্রাইভ আর ইন্টারনেট কানেকশন। দ্বিতীয় হলো কমান্ড প্রম্পট। এটার জন্য আমাদের পেন ড্রাইভ আর উইন্ডোজ 10 এর আইএসও ফাইল দরকার। আর তৃতীয় হলো থার্ড পার্টি টুলের মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ বানানো। এটার জন্য আমাদের পেন ড্রাইভ, উইন্ডোজ 10 এর আইএসও ফাইল এবং একটা থার্ড পার্টি সফটওয়্যার রুফোস দরকার। শুরু করা যাক প্রথম পদ্ধতিটি দিয়ে, কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথম হলো উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল। এটা ফ্রি ডাউনলোডেবল। এটা কিভাবে ডাউনলোড করবে দেখে নাও। ব্রাউজারে গিয়ে সার্চ করো উইন্ডোজ 10 ডাউনলোড। প্রথমেই যে অপশনটা আছে, ডাউনলোড উইন্ডোজ ডিস্ক ইমেজ আইএসও ফাইল, যেটা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড হবে, সেটাতে ক্লিক করো। এরপর ওয়েব পেজে সেকেন্ড অপশন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, সেটার ডাউনলোড টুল নাওয়ে ক্লিক করো। ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপর ডাউনলোড লোকেশানে গিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন করো। প্রথমেই পেন ড্রাইভটিকে ইনসার্ট করে রাখো। একটা কথা মাথায় রাখবে, পেন ড্রাইভের সাইজ যেন মিনিমাম 8 GB হয়। এরপর লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করো। এখানে দুটো অপশন আছে, সিলেক্ট করো ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ইমেজ ফর অ্যানাদার পিসি, দিয়ে নেক্সটে ক্লিক করো। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ এডিশন এবং আর্কিটেকচার সিলেক্ট করো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এডিশন উইন্ডোজ 10 আর আর্কিটেকচারটা বোথ সিলেক্ট করো। তাহলে তোমরা 32-bit বা 64-bit যে কোনো মেশিনেই এই উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবে। এরপর নেক্সটে ক্লিক করো। এখানে দুটো অপশন আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর আইএসও ফাইল। আইএসও ফাইলটি হলো ইমেজ ফাইল ডাউনলোড করার জন্য, যেটা পরে ডিভিডিতে রাইট করতে পারবে। আমরা সিলেক্ট করব ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। নেক্সটে ক্লিক করলাম। পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করো। যদি শো না করে রিফ্রেশ ড্রাইভ লিস্টে ক্লিক করো। এরপর নেক্সটে ক্লিক করো। উইন্ডোজ 10 ডাউনলোড হবে এবং পেন ড্রাইভটি বুটেবল হবে। ডাউনলোড হতে একটু সময় লাগবে। ডাউনলোডের সময় নেটের স্পিডের উপর নির্ভর করছে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি টাইম সেভ করার জন্য। আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি রেডি ইউজ করার জন্য। এরপর ফিনিশে ক্লিক করো। এরপর পেন ড্রাইভটিকে ওপেন করে দেখে নেওয়া যাক আমাদের যে রিকোয়ারমেন্টগুলি দরকার উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য সেগুলি রয়েছে কিনা। এরপর আমরা টেস্টিং করে দেখি পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা। টেস্টিং করার জন্য কম্পিউটারটি রিস্টার্ট করব, কিন্তু মনে রাখবে পেন ড্রাইভটি যেন কম্পিউটারে অ্যাটাচ থাকে। রিস্টার্ট করার পর বায়োস থেকে বুট অর্ডারটি সেট করতে হবে। সাধারণত বায়োসের জন্য F10 বা F12 প্রেস করতে হয়। এখানে তোমাদের বুট অর্ডারটিকে ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভটা ফার্স্টে রাখতে হবে। আমার এখানে হার্ড ড্রাইভের মধ্যে হার্ড ডিস্ক এবং ফ্ল্যাশ ড্রাইভ দুটোই রয়েছে, তাই হার্ড ডিস্কটাকে আমি বুট অর্ডারে প্রথমেই রেখেছি। এরপর F10 প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। তারপর সেভ চেঞ্জেস এবং এক্সিট করলাম। তারপর ইয়েস করলাম। এবার মেশিনটি বুটেবল পেন ড্রাইভ সার্চ করবে এবং যদি খুঁজে পায় তাহলে বুট স্ক্রিন শো করবে। দ্বিতীয় পদ্ধতি হলো কমান্ড প্রম্পটের মাধ্যমে। কিন্তু এই পদ্ধতিটি শুরু করার আগে তোমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি দরকার। আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি।
তো শুরু করছি আমাদের দ্বিতীয় পদ্ধতিটি। প্রথমেই ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভটি কম্পিউটারে ইনসার্ট করো। এরপর কমান্ড প্রম্পট ওপেন করো অ্যাডমিনিস্ট্রেটর মোডে। এরপর লেখো ডিস্ক পার্ট, তারপর টাইপ করো লিস্ট ডিস্ক। এখানে আমাদের যে ডিস্কগুলি কানেক্ট আছে সেগুলি দেখাবে। সাইজ দেখে বুঝতে হবে কোন ডিস্কটা আমাদের ফ্ল্যাশ ড্রাইভ। এখানে ডিস্ক ওয়ানটি হল আমাদের ফ্ল্যাশ ড্রাইভ। আমাদের সিলেক্ট করতে হবে ডিস্ক ওয়ান, তার জন্য টাইপ করো সিলেক্ট ডিস্ক ওয়ান। পরের স্টেপটি হল ডিস্কটাকে ক্লিন করা, তার জন্য টাইপ করো ক্লিন। এখন আমাদের বুটেবল পার্টিশনটা বানাতে হবে, এজন্য টাইপ করো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। নেক্সট বুটেবল পার্টিশন যেটা ক্রিয়েট করলাম সেটাকে সিলেক্ট করার জন্য টাইপ করো সিলেক্ট পার্টিশন ওয়ান। এরপর টাইপ করো অ্যাক্টিভ। এখন ইউএসবি ড্রাইভটিকে ফরম্যাট করতে হবে FAT32 ফাইল সিস্টেম দিয়ে, তাই টাইপ করো ফরম্যাট fs ইকুয়ালস টু FAT32 কুইক। এখানে fs মানে ফাইল সিস্টেম, আর আমি কুইক ফরম্যাট করতে চাই তাই লাস্টে কুইক লিখলাম। শেষে টাইপ করো অ্যাসাইন, এরপর এক্সিট কমান্ড লিখে ডিস্ক পার্ট ক্লোজ করে দেবে এবং আবার এক্সিট লিখে কমান্ড প্রম্পট ক্লোজ করে দেবে। আমরা এখনো পর্যন্ত ইউএসবি ড্রাইভটিকে বুটেবল বানালাম, কিন্তু তার মধ্যে উইন্ডোজের ইনস্টল করার জন্য কোনো ফাইল রাখিনি। এটার জন্য আমরা উইন্ডোজ 10-এর ISO ফাইলটিকে এক্সট্রাক্ট করব। এটা এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে, আমি এই প্রসেসটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার আমাদের ফাইনাল স্টেপ হল এক্সট্রাক্টেড ফাইলগুলি ইউএসবি ড্রাইভে কপি করা। এটাও একটু সময় নেবে, তাই এটাকেও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের বুটেবল উইন্ডোজ 10 ইউএসবি ড্রাইভ রেডি। এখনো পর্যন্ত আমরা দুটি ক্ষেত্রেই উইন্ডোজের ফিচার দিয়েই বুটেবল ইউএসবি ড্রাইভ বানিয়েছি। এবার আসছি আমাদের শেষ পদ্ধতি, যেটা হলো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে ইউএসবি ড্রাইভকে বুটেবল কিভাবে বানাবো। এর জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটির নাম হলো রুফাস। এটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, তোমরা ব্রাউজারে গিয়ে সার্চ করবে রুফাস। এখানে প্রথমে যে অপশনটি আসবে সেটি হলো রুফাসের ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটায় ক্লিক করবে। rufus.ie ওয়েবসাইটটি ওপেন হবে, স্ক্রল করে নিচের দিকে দেখবে ডাউনলোড সেকশন রয়েছে, সেখানে রুফাস 3.8 এটাতে ক্লিক করবে। সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু হবে। ডাউনলোড শেষ হওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করো, কিন্তু তার আগে ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করো। দেখবার সুবিধার জন্য আমি অ্যাপ্লিকেশনটিকে জুম করেছি। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর দেখো একদম ওপরে ডিভাইসে ইউএসবি ড্রাইভটি দেখাচ্ছে। এর নিচে বুট সিলেকশনে সিলেক্ট করো ডিস্ক অর ISO ইমেজ, তারপর রাইট দিকে সিলেক্টে ক্লিক করো। যে লোকেশনে ISO ফাইলটি রয়েছে সেখানে যাও, তারপর .ISO ফাইলটি সিলেক্ট করো। এরপর নিচে ফরম্যাট অপশানে যাও, ভলিউম লেভেলে টেক্সট চেঞ্জ করতে পারো। নেক্সট ফাইল সিস্টেমে FAT32 সিলেক্ট আছে কিনা দেখে নাও। এরপর শো অ্যাডভান্স ফরম্যাট অপশানে ক্লিক করো, চেক করো কুইক ফরম্যাটটা ক্লিক করা আছে কিনা। কুইক ফরম্যাটটা ক্লিক না করা থাকলে ফরম্যাট হতে দেরি হবে।
এরপর স্টার্ট বাটনে ক্লিক করো। ইউএসবি ড্রাইভটিতে যদি কোনো ডেটা প্রেজেন্ট থাকে সেটার ব্যাকআপ নিয়ে নাও, কারণ ইউএসবি ড্রাইভটি ফরম্যাট হবে আর সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করো ওকে। ইউএসবি ড্রাইভটিতে রিকোয়ার্ড ফাইলস কপি করা শুরু হবে। এই প্রসেসটি কমপ্লিট হতে সময় লাগবে, তাই এটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এবার আমাদের বুটেবল ইউএসবি ড্রাইভ রেডি হয়ে গেছে। এই তিনটি প্রসেসের যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো বুটেবল ইউএসবি ড্রাইভ বানানোর জন্য। কমেন্ট করে জানিও কোন পদ্ধতিটা তোমাদের বেশি ইজি বলে মনে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো এরকমই ইন্টারেস্টিং নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার আসবো এরকমই কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।